সভ্যতার বিকাশ এবং প্রযুক্তিগত উন্নয়ন মানুষের জীবনযাত্রার ধরন পাল্টে দিয়েছে। আদিম যুগে মানুষ গুহায় কিংবা মাটির নিচে বসবাস করত, কিন্তু এখন মানুষ শত শত ফুট উঁচু ভবনে বসবাস করে। কিন্তু একবিংশ শতাব্দীতে এসেও এমন একটি শহরের সন্ধান পাওয়া গেছে যেখানে মানুষ এখনও মাটির নিচে বসবাস করে। শহরটির নাম কুবারপেডি, যার অবস্থান অস্ট্রেলিয়ার এক মরুভূমিতে। প্রায় 3,000 মানুষের বসবাস এই শহরটিতে। এ শহরে কিছু বিশেষত্ব আছে। এখানে পাওয়া যায় ওপাল নামক মূল্যবান রত্নের খনি। বিশ্বের 95% ওপালই আসে অস্ট্রেলিয়া থেকে। এর বেশিরভাগই পাওয়া যায় কুবারপেডিতে। এখানে নেই কোনো ঘাস, নেই কোনো গাছ। 20 শতকের শুরুর দিকে ওপালের খোঁজে সেখানে জড়ো হতে থাকেন খনি শ্রমিকরা। লোকালয় থেকে স্থানটি অনেক দূরে হওয়ায় প্রতিদিন এসে কাজ করা কিংবা ফিরে যাওয়া কষ্টকর ছিল। দিনের বেলায় প্রচণ্ড তাপ, আবার রাতের বেলা সম্পূর্ণ বিপরীত। একেবারে শূন্যের কোটায় নেমে যেত তাপমাত্রা। এমন পরিস্থিতিতে শ্রমিকরা মরুভূমিতে মাটির নিচে ঘর বানানো শুরু করেন, একজনের দেখা দেখি আরেকজন। এভাবে একসময় মাটির নিচে ঘরে উঠে পুরো একটি শহর। প্রথম দিকে অনেক অসুবিধা হতো। বিদ্যুৎ, পানি ও অন্যান্য নাগরিক সুবিধা না থাকলেও সময়ের ব্যবধানে আস্তে আস্তে সেগুলোর ব্যবস্থা হয়ে যায়। এরপর ধীরে ধীরে উন্নত হয়ে গড়ে ওঠেন উন্নত একটি শহর। প্রথমে বাজার, তারপর মার্কেট, গির্জা, বিনোদন কেন্দ্র, ব্যাংক সহ দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় প্রায় সবকিছুই মাটির নিচে স্থাপন করা হয় এই শহরে। শীতকালে মাটির নিচের এই জীবনধারা নিছক উদ্ভট মনে হতে পারে, কিন্তু গ্রীষ্মের দিনে সেখানে মাটির উপরে বসবাস করা খুব কঠিন। তাপমাত্রা নিয়মিতই 50 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। কুবারপেডিতে মাটির নিচের ভবনগুলোতে অন্তত 4 মিটার গভীর হতে হয়, এর কম হলে ছাদ ধসে পড়ার ঝুঁকি থাকে। বালুমাটি ও পাথরের নিচে এই ধরনের ঘরে সর্বদা 23 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে। সেখানে স্থলভাগের বাসিন্দাদের ওভেন গরম গ্রীষ্ম আর শীতে হিম শীতল রাত কাটাতে হয়। শীতকালে কুবারপেডির তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস নেমে যায়, অথচ ভূগর্ভস্থ বাড়িগুলো সারা বছর 24 ঘন্টা নিখুঁত তাপমাত্রা থাকে। তাছাড়া সেখানকার মাটি কাঠামোগতভাবেই শক্তিশালী। অতিরিক্ত উপকরণ ছাড়াই পছন্দ মতো যে কোনো আকারে উঁচু ছাদ সহ কক্ষ তৈরি করা যায়। অনেক বাসিন্দা ভূগর্ভস্থ সুইমিং পুল, গেমস রুম, বড় বাথরুম, লিভিং রুম সহ বিস্তৃত এবং বিলাসবহুল বাসস্থানে থাকে। তবে শহরটিতে কালে ভদ্রে বৃষ্টি হলেও তা খুবই সামান্য। এই বৈশিষ্ট্যগুলি কুবারপেডিকে বিশ্বের অন্যান্য ভূগর্ভস্থ শহরের মর্যাদা দিয়েছে। বর্তমানে কুবারপেডি শুধুমাত্র খনি শ্রমিকদের শহর নয়, এটি পর্যটন স্থান হিসেবেও পরিচিত লাভ করেছে। প্রতি বছর অসংখ্য পর্যটক এই স্থানটি দেখতে আসেন, ঘুরে যান সম্পূর্ণ মাটির নিচে থাকা এক শহর থেকে। জান্নাত নিপু, ডেস্ক রিপোর্ট, সমকাল।